সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আবারও স্বাগতম আপনাদের চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। তো সুপ্রিয় দর্শক, আপনারা গত কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন একটা নোটিফিকেশনে, আপনারা সবাই প্রায় দেখতে পেয়েছেন যে ত্রিপুরা সরকার অগ্নি নির্বাপক থেকে ফায়ার সার্ভিসের একটা নোটিফিকেশন বেরিয়েছিল, যেটাতে আবারও আপনারও আপনাদের যে ইন্টারভিউ ডেটটা ছিল সেটা কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে। তো আমি এটা নিয়ে আগে ভিডিও বানাইনি, আমাকে অনেকে আমার হোয়াটসঅ্যাপে এবং আমার ভিডিও কমেন্টে আমাকে বলেছিল বারবার যে এটা নিয়ে ভিডিও বানানোর জন্য। তো আমি বলেছিলাম যে এটা আমি এখনও শিওর না এটাতে, তো যখন শিওর হবো তখন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমি আপনাদের সাথে সেই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো। তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের এটা ঠিক আছে, আপনাদের এটা পোস্টপোন করা হয়েছে, কিন্তু আপনাদেরকে আমি বলে দিতে চাই আপনারা আপনাদের প্রিপারেশনটা আপনারা ছাড়বেন না। একটা কথা বলে দিই, আপনাদের ইন্টারভিউটা কিন্তু 100% অবশ্যই নেওয়া হবে। তো অবশ্যই আপনারা হার মানবেন না, আপনারা যেভাবে রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যেভাবে ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিচ্ছেন একইভাবে নেবেন। কারণ এখন যে ডেটটা দেওয়া হয়েছে আপনাদের, যে লাস্ট ডেটটা আবারও ফর্ম জমা রাখা হবে আপনাদের, এই 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রাখা হয়েছে জমা দেওয়ার, ঠিক আছে। আমি সম্পূর্ণ কিছু ভিডিওটিতে আলোচনা করব, কিন্তু নেক্সট মান্থেই কিন্তু আপনাদের কিন্তু একদম 100% শিওর, কিন্তু আপনাদের আগস্ট মাসে কিন্তু আপনাদের ইন্টারভিউটা হয়ে যাবে। আপনারা যারা এর আগে আমার ভিডিও ফলো করেছেন, আপনারা হয়তো অনেকেই শুনেছেন আমি বলেছিলাম যে আপনাদের কিন্তু ইন্টারভিউটা আগস্ট মাসেই নেওয়া হবে। তো এখন দেখে নিচ্ছি এই নোটিফিকেশনে আপনাদেরকে কী দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। তো এখানে দেখুন, আপনাদের নোটিফিকেশনটা বের হয়েছিল 18 জুলাই, আপনাদের এখানে 2022 পাবলিশ করা হয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের এখন কিন্তু আপনাদের সরকারিভাবে ত্রিপুরাতে যতগুলো আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সব কিছুতে কিন্তু আপনাদের 2 বছরের ছাড় থাকবে, এটা আপনাদেরকে এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন পদের নাম বয়স সব কিছু ড্রাইভারের এবং ফায়ারম্যান এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। আগে আপনাদের যে নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু আপনাদের ড্রাইভারের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পেরেছিলেন, এবং ফায়ার সার্ভিসের ক্ষেত্রে ফায়ারম্যানের ক্ষেত্রে 18 থেকে 29 বছর হলে আপনারা অ্যাপ্লাই করতে পেরেছেন। এখন 2 বছর বাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ড্রাইভারের জন্য আপনারা 18 থেকে 42 বছরের মধ্যে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং ফায়ারম্যানের জন্য 18 থেকে 29 বছর হলে আপনারা এখানে সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেহেতু 2 বছর ছাড় দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি সম্পূর্ণ পড়াশোনা হচ্ছি না, এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের যে ইন্টারভিউটা ডেট দিয়ে দেওয়া হয়েছিল সেটা বর্তমানে এখন পোস্টপোন করে রাখা হয়েছে, ঠিক আছে। এখন আপনারা যারা অলরেডি আগে অ্যাপ্লিকেশন করতে পারেননি, জমা দিতে পারেননি, তাদেরকে বলা হয়েছে যারা এজ ওভার হয়ে গিয়েছিল সেজন্য আপনারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারেননি, আপনারা এখন 30 জুলাই পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটা ফর্মটা জমা দিতে পারবেন। তো আপনারা অবশ্যই এই 30 জুলাইয়ের আগে আপনারা ফর্মটা জমা দিয়ে দেবেন। তো আবার আপনাদেরকে বলছি, আপনাদের ইন্টারভিউটা কিন্তু অবশ্যই নেওয়া হবে, 100% নেওয়া হবে। আপনারা অবশ্যই আপনারা সুযোগ পেয়েছেন, আপনারা ভালোভাবে রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন এবং ফিজিক্যালের জন্য প্রস্তুতি নেবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। আমি আগে বলেছি আপনাদেরকে যখন শিওর হবো তখনই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো, তো আজকে আমি শিওর হয়েছি সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো আশা করছি আপনারা আপনাদের প্রস্তুতিটা জারি রাখবেন এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, আমি কিন্তু রেগুলার ক্লাস আপনাদেরকে করাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।